আমার করার একটা উপায় নাই, মোর ভাইতে এনে চল উঠে আছে, একটা পেটের কিবা যদি ও লাগিছে ঘরত কি আনি। নাও দুর্ঘটনার যে পাঁচগৰাকী করুণ মৃত্যু হয়েছে, আমি অসম প্রদেশ কংগ্রেস কমিটি, আমার কংগ্রেস বিধায়নী দলের মাননীয় সদস্য সকল, আমার দুগৰাকী স্থানীয় বিধায়ক, এইটো আমার দায়িত্ব যে এনেকুৱা এটা করুণ বিপদৰ সময়ত আমি পরিয়াল পাঁচটার কাষত থিয় দিছো। কিন্তু মই সরকারক এখার কথা কম যে মোটরসাইকেলের ক্ষেত্রে এখন আইন আছে যে এখন মোটরসাইকেলত দুজনতকৈ বেছি যাব নোৱাৰে, হেলমেট লগাই যাব লাগিব। এখন মারুতি কারত পাঁচজনতকৈ বেছি যাব নোৱাৰে, আর ড্রাইভারের গুড়িত ড্রাইভিং লাইসেন্স আর ইন্স্যুরেন্স থাকিব লাগিব। নাওয়ার ক্ষেত্রতো এটা রেগুলেশন, বহু দিনের প্রায় এই অসমত প্রথম নাও দুর্ঘটনা নহয়। নাও দুর্ঘটনা হয় সরকারে আহি পেলাই খবর লয়, ডিসিএ 4,00,000 টাকা দিয়ে, আমার দায়িত্ব শেষ হয়ে যায়। স্কুটারখন তো প্রাইভেট ব্যক্তিগত স্কুটার, তো স্কুটারের কারণে যদি রেগুলেশন আছে, গাড়ির কারণে যদি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্সর রেজিস্ট্রেশন আছে, মাজুলী নাও দুর্ঘটনা হওয়ার পিছত লাইফ জ্যাকেট লগা ব্যবস্থা করা হল, কিন্তু রেগুলেশন আজিও নহল। গতি যুনে নাও নিকিনক, যুনে ব্যক্তিগত পরিয়ালর নাও নহক, সেই নাওখনে পানিত নমোৱাৰ সময়ত কেজন মানুহক বহন ক্ষমতা আছে, আর নাওখনের যিজনে কিনিব, যেনেকে স্কুটার এখন কিনিলে রেজিস্ট্রেশন হয়, ব্যক্তিগতভাবে নাও কিনিব, এখন স্কুটারের দাম এখন নাওর দামত, নাওর দাম স্কুটারতকে বেশি, কিন্তু স্কুটার কিনিলে রেজিস্ট্রেশন হয়। রাইজক গাত দুখ জাপি দি সমবেদনা জানাত সরকারে দায়িত্ব সামৰিব নালাগে। এই পরিয়ালকিটাক আজি যেটা অবস্থা হয়েছে আমি বুঝাবলে ভাষা নাই, প্রত্যেকটো পরিয়ালের মূল উপার্জনকারীজন আজি শেষ হয়ে গেল। এতিয়া ভুল বকি আছে, মই যি কি ঘরলৈকে গৈছো প্রত্যেকটো পরিয়ালের বাকি সকল সদস্যই এতিয়া মানে সাধারণভাবে কথা পাতিব পৰা হৈ থকা নাই। তিন দিন হল কি কারণে, এঘর মানুহত গৈছো, মানুহজনের 8,000 টকা মাহত দৰব খাব লাগে, এটা 4 বছৰীয়া শিশু, এটা 8 মহীয়া শিশু হেরাই পেলায়, এতিয়া এগৰাকী নববিবাহিতা, তাই আজি অকাল বৈধব্য সামৰি ৰলে। সেইকাৰণে মই ভাবোঁ যে মই কাকো দোষারোপ কৰি কথাটো কোৱা নাই, কিন্তু এইটো যি কাৰণতে নহওক, আজি অলপ দিন আগত ধুবুৰীত নাও দুর্ঘটনা হৈছে, মাজুলীত নাও দুর্ঘটনা হৈছে, এটা একাউণ্টেবিলিটি ফিক্স হ'ব লাগে। এতিয়া এই নাওখনত য'ত 26 জন মানুহ উঠিছে, কোনোবাইতো দায়িত্ব ল'ব লাগিব।